আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত একজন বোন জানতে চেয়েছেন কেউ যদি গোসল করে তাহলে গোসল করেই সরাসরি সালাত আদায় করতে পারবে কিনা বা গোসল করে সালাত আদায় করার জন্য আবার অজু করতে হবে কি না গোসল করলে অজু না করেই সালাত আদায় করতে পারবে কিনা এ বিষয়ে জানতে চেয়েছেন অজু ব্যতীত সালাত শুদ্ধ নয় বা পবিত্রতা অর্জন ব্যতীত সালাদ শুদ্ধ নয় সালাত গৃহীত হয় না রাসুল সাল্লা সাল্লাম বলেন লায়কবালুল্লাহ সালাত আহাদি কুম ই আহত দয়া তোমাদের কোন ব্যক্তির সালাত আল্লাহ কবুল করেন না যদি ওই ব্যক্তি অপবিত্র হয় যতক্ষণ সে অজু না করে অর্থাৎ অজু ব্যতীত সালাত শুদ্ধ নয় অপবিত্র অবস্থায় থাকলে অনেকটা হাতে সৌর রসুল সাল্লা সাল্লাম বলেন লাতুক বল সলাতন বিগয় ঋতু পবিত্রতা ব্যতীত সালাত গৃহীত হয় না সুতরাং সালাতের জন্য অবশ্যই পবিত্র হতে হবে বা অজু করতে হবে এখনে গোসল করলে অজু করতে হয় কি না এ বিষয়ে প্রথম কথা হল কোনো ব্যক্তি পবিত্র অবস্থায় আসে অর্থাৎ অজু অবস্থায় আসে ওই ব্যক্তি যদি গোসল করে যেমন জুমার দিনে গোসল অথবা অত্যাধিক গরম থেকে নিজেকে ঠান্ডা করার জন্য গোসল অথবা স্বাভাবিক পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যদি গোসল করে এমন তো অবশ্যই ওই ব্যক্তি পবিত্র অবস্থায় আসে অজু অবস্থায় আসে তাহলে এই গোসল করার কারণে তার অজুর কোনো ক্ষতি হবে না ওই ব্যক্তি গোসল করে সরাসরি সালা আদায় করতে পারবে কোনো সমস্যা নেই তাকে নতুন করে অজু করতে হবে না কেন ওই ব্যক্তি অজু অবস্থায় আসে দুই নম্বর কথা হলো যদি ওই ব্যক্তি অজু অবস্থায় না থাকে যদি স্বাভাবিক গোসল যেমন মোস্তাহাব গোসল যেমন জুমার দিনের গোসল বা নিজেকে ঠান্ডা করার জন্য গোসল বা স্বাভাবিক পরিষ্কার পরিচ্ছন্ন থেকে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য গোসল কিন্তু অজু অবস্থায় নেই এই ধরনের সুন্নত মোস্তাহাব গোসল করে মানে সরাসরি সালাদ করতে পারবে না যদি আগে থেকে অজু অবস্থায় না থাকে তাকে অবশ্যই এই গোসলের পূর্বে অথবা পরে অজু করতে হবে নইলে সালাদ শুদ্ধ হবে না তিন নম্বর কথা হলো যদি কোনো ব্যক্তি ফরজ গোসল করে যেমন হায়েস বা নেফাস বা সহবাসের জুনুবি থেকে নাফাখি থেকে যে পবিত্রতা অর্জনের জন্য পবিত্রতা অর্জন নিয়তে যদি কোনো ব্যক্তি গোসল করে দুই হাতের কবজি ধৌত করে নিয়ে লজ্জাসন সুন্দরভাবে ধৌত করে নিয়ে তারপরে পবিত্রতা অর্জন নিয়তে যদি এই ফরজ গোসল করে তাহলে এই ফরজ গোসল তার জন্য যথেষ্ট হয়ে যাবে তাকে অজু করতে হবে না তবে উত্তম হলো উত্তম হলো এই ফরজ গোসলের পূর্বে মানে দুই হাতে কবজি ধৌত করে নিয়ে তারপর লজ্জাভাবে ধৌত করে নিয়ে উজু করা আর সুশাসন এটাই করতেন এটাই সুন্নত যে ফরজ গোসলে পূর্বে উঁজু করে নিয়ে তা কোনো ব্যক্তি যদি উজু নাও করে নাই এই পবিত্র তো অর্জনের উদ্দেশ্যে যদি ফজল ফরজ গোসল করে বড় না থাকি থেকে তাহলে তার জন্য যথেষ্ট হবে তাকে উজু করতে হবে না এটাই তার জন্য যথেষ্ট হবে আশা করি স্পষ্ট আসসালামু আলাইকুম ও